अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কে তুমি? আমার অনুমতি ছাড়া তুমি এখানে কি করে এলে? আপনি আমার স্বামীকে নিয়ে যেতে পারেন না। আমি সব কিছু করতে পারি। আমি হলাম যমরাজ। মানুষকে একে অপরের শত্রু করে তোলা আর অশান্তি সৃষ্টি করা তো দামিনীর নখের আঁচড়ের সমান। শিবার শরীরের মধ্যে অশুভ শক্তির আত্মা ঢোকানোর থেকে কেউ আটকাতে পারবে না। শিবার আমার সম্পর্ক 7 জন্মের, এটা ভাঙতে পারে না। এবার আমাকে মহাদেবের সাথে লড়তে হলেও লড়ব। আমি আমার শিবাকে ফিরিয়ে আনবই। আমি শিবাকে হারাতে পারি না রম্ভা। শিবার আত্মা না হলেও আমি ওর শরীরের মধ্যে আমার ডাইনি লোকের কোনো আত্মা দিয়ে ওকে নিজের করে নেব। মন্দিরে সাষ্টাঙ্গে প্রণাম করতে করতে যাচ্ছি। জয় মহাদেব। আপনি এখন যতই চেষ্টা করুন না কেন, আজ আপনি আমাকে আটকাতে পারবেন না মহাদেব। আজ আমি আপনার কোনো কথা শুনবো না মহাদেব। জয় মহাদেব। আপনি আমাকে আটকাতে পারবেন না মহাদেব। যদি এত কিছুর পরেও আপনি আমার শিবাকে ফিরিয়ে না দেন, তাহলে আপনাকে আমাকেও আমার স্বামীর মতোই আপনার কাছে ডেকে নিতে হবে। কারণ শিবাকে ছাড়া এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই নেই। আমি বাঁচতে পারবো না শিবাকে ছাড়া। বাঁচতে পারবো না আমি। জয় মহাদেব। শিবা, দেখ বাবা, দেখ দেখ তোর মা তোর পছন্দ মতো খাবার বানিয়ে নিয়ে এসেছে। শিবা, এই দেখ তোর পছন্দ মতো মিষ্টি বানিয়েছি, তুই পছন্দ করতিস তো বাবা।
শিবা, শিবা দেখ, চোখ খোল না বাবা, চোখ খোল বাবা। মা, চুপ কর না, তোমাদের সবার কথা শুনে আমি পার্বতীকে বাড়িতে রেখেছিলাম, এখন দেখো, দেখো সবাই দেখো। না নন্দিনী, তুই এখন রেগে আছিস। শিবা, আমি কথা বলতে পারছি না। কিছু বলিস না, পার্বতী তোকে শুনো। চুপ করো, আমার সামনে ওর নাম নেবে না, ঘেন্না করি আমি ওকে। আজকে যা কিছু হয়েছে ওর জন্য হয়েছে, ওই দায়ী এই জন্য। আজ আপনি যতই চেষ্টা করুন না কেন মহাদেব, আমি কিছুতেই থামব না। আপনাকে আমার প্রার্থনা শুনতেই হবে মহাদেব, আপনাকে আমার শিবাকে আমার কাছে আবার ফিরিয়ে দিতেই হবে, আমাকে আমার শিবাকে ফিরিয়ে দিতেই হবে। মরতে হলে অন্য কোথাও যা, এখানে কি করতে এসেছিস? আরে জীবনের মায়া নেই নাকি রে, নিজের স্বামী সন্তানের ব্যাপারে ভাব। চল 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 চল। এ কি করলাম আমরা? এই চল চল চল, তাড়াতাড়ি গাড়িটা চালা চালা, এখান থেকে তাড়াতাড়ি চল ভাই। আমার সোনা, আমার শিবা, দেখো কেমন করে ঘুমিয়ে আছে, পারছি না, আমার সাথে শিবা কথা বলছে না। না শিবা, আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে না, আমাকে কিছু একটা করতেই হবে। দিদি, দিদি, দিদি দাঁড়াও, দিদি, দিদি কি করছো? দিদি, 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 দিদি শান্ত হও, দিদি, দিদি, দিদি শান্ত হও তুমি। এই বাদুর এখানে, আপনার জন্য একটা বিশেষ সংবাদ এসেছে ডাইনি লোক থেকে, আর একটা বিশেষ উপহারও আছে। ধরুন। দিদি, তুমি এত ভাবছো কি, খোলো না, দেখি না কি উপহার পাঠিয়েছে। পছন্দ হয়েছে? এটা কি? দিদি, অনেক দিন পর মানুষের কাছে আসার সুগন্ধ পেয়ে আনন্দ হচ্ছে। কি আজে বাজে কথা এসব, কোথা থেকে এনেছো ওকে?
মেয়েটা। আমি নাকি তুই? ডাইনি লোক থেকে তোমার জন্য পাঠানো এক বিশেষ উপহার।